আজকে আমরা কান্দি এই আদালতে আছি আর সাইবার মামলাতে অরুণ কুমার বাগের আজকে সাজা ঘোষণা হয়েছে এই আদালতে। আর এর মধ্যে আমরা যে ইনার স্পেশাল অফিসার যে কেসটা ইনভেস্টিগেশন করেছে ওনার সাথে আমরা দেখা করছি, এবার ওনার বক্তব্য নিব এই কেসের মধ্যে কি হয়েছে না হয়েছে। আমি জিজ্ঞেস করছি ওনাকে কি হয়েছে, স্যার এর মধ্যে কি হয়েছে এই কেসের মধ্যে। অরুণ কুমার বাগ একজন সাইবার মামলার আজকে অপরাধী, আমাদের কান্দির এসিজিএম সাহেব আজকে সাজা ঘোষণা করেছেন। ব্যাপারটা হচ্ছে যে অরুণ কুমার বাগ পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, তা উনি এখানকার এলাহাবাদ ব্যাংকে ব্যাংকের যে সাইবার সেল আছে কম্পিউটারে, সেই সাইবার সেলে একটা ভাইরাস প্রয়োগ করে সেখানকার অফিসিয়াল ডাটা সব কিছু মানে কালেক্ট করেন একটা ভাইরাসের মাধ্যমে। এবার সেই ভাইরাসের মাধ্যমে কালেক্ট করার পরে এটা ইনভেস্টিগেশন হয়, কান্দি থানা ইনভেস্টিগেশন স্টার্ট করেন এবং সাইবার ডিপার্টমেন্ট আইটি অ্যাক্টে সেকশন 43 এবং সেকশন 66 ধারায় মামলা রুজু করে। আমরা ইনভেস্টিগেশন করেছিলাম, ইনভেস্টিগেশন করার পরে উপযুক্ত তথ্য গ্রহণ সব কিছু পাই। আজকে কান্দি মহকুমা আদালত অভিযুক্ত অরুণ কুমার বাগকে সেকশন 43 আইটি অ্যাক্ট এবং সেকশন 66 আইটি অ্যাক্টের ধারা অনুযায়ী 3 বছরের জেল এবং 5 লাখ টাকা জরিমানা করেছে। তো আপনার নাম? আমি অভিজিৎ ঘোষাল, স্পেশাল লিগাল অফিসার সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট। এইটা আমরা জানলাম আজকে কি হয়েছে এই কেসের মধ্যে, কি ম্যাটারটা হয়েছে, এর মধ্যে কিভাবে পানিশমেন্ট হয়েছে, আর এটাই আমাদের হয়েছে। ঠিক আছে।